প্রিয় দর্শক, এ যেন আর এক সেই বরগুনার মিন্নি। দেখুন, সেই ঠিক মিন্নির মতো, মিন্নি যেমন তার বন্ধুদেরকে নিয়ে, তার সাবেক প্রেমিককে নিয়ে তার স্বামীকে নিজ হাতে হত্যা করেছিল, আজকে সেরকমই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একদম হুবহু মিন্নির মতো ঘটনা। নাঈম ইসলাম টাঙ্গাইলের ভুয়াপুরের মাইজবাড়ি গ্রামের একটি ছেলে, পছন্দ করেন হচ্ছে আব্দুল রাজ্জাকের মেয়ে রেশমি খাতুনকে। তাদের দুজনের বয়সই অল্প, তারা দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে বেশ কিছুদিন হলো। তো 3 মাস হলো তাদের বিয়ে হয়। 3 মাস পরেই যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, তার পুরনো সেই মেয়ে রেশমি খাতুনের পুরনো বন্ধু বা সাবেক প্রেমিককে নিয়ে সে তার স্বামীকে হত্যা করার প্ল্যান করে। বিয়ের 3 মাস পরের ঘটনা। তার স্বামী বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে থাকে, সে ফোন করে, 3 দিন ধরে ফোন করে সেই নাঈম ইসলামকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ঠিক সুন্দরভাবে সংসার করার মতো সুন্দরভাবে তার সাথে মিশে বিকেলে খাবার দাবার করে, খাওয়া দাওয়া করে ঠিক নিজের এলাকায় একটি চর, মানে একটি চরের ভেতরে, বালুর চরের দিকে, বাসা ওর বাড়ি থেকে 2 কিলো দূরে, সেখানে গিয়ে তারা বেড়াবে, ঘুরবে, সেরকম একটি প্ল্যান করে স্বামীকে নিয়ে রেশমি খাতুন চলে যায় সেখানে। আর তার আগে প্ল্যান করে রাখে তার সাবেক যে প্রেমিক সহ আরও কয়েকজন তার বন্ধুরা সেখানে অবস্থান করে, তাকে হত্যা করার প্ল্যান করে। সেখানে যাওয়ার পরে তাকে 4 জন মিলে হত্যা করে। হত্যা করার পরে সেই বালুর ভেতরে ঘুরে উল্টা করে তাকে বালুর নিচে পানির ভিতরে পুঁতে রাখে, বালু পানি সেখানে তাকে পুঁতে রাখে। পুঁতে রাখার পরে ভাবে যে হয়তো কেউ এই বিষয়টা বুঝতে পারবে না, জানতে পারবে না, পুঁতে রেখে চলে যায়। তখন এটি ঘটনাটি হচ্ছে 24 তারিখে সে ডেকে নেয়, 26 তারিখে কোনো খোঁজ খবর না পেয়ে নাঈমের বাবা থানায় গিয়ে একটি ডায়েরি করে যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, মিসিং ডায়েরি করে। এবং তার শ্বশুর বাড়ির থেকে মানে হারিয়ে যাওয়ার একটা নাটক করে। এদিকে তার মেয়ে রেশমি খাতুন তার বন্ধুদের নিয়ে তাকে হত্যা করে বাড়িতে চলে যায়। এ সময় কিছু আলামতে তার পুলিশ তখন রেশমি খাতুনকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে, সাথে তার বন্ধু মাসুদকেও সাথে জিজ্ঞাসাবাদ করে, তুলে নিয়ে আসে থানায় তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে দেখা যাচ্ছে দুজনই স্বীকার করে যে তারা নাঈম ইসলামকে হত্যা করে ফেলেছে। প্রিয় দর্শক, খুবই মর্মান্তিক ঘটনা। তখন তারা দুজনই কীভাবে হত্যা করেছে, কেমন করে হত্যা করেছে, কজন মিলে হত্যা করেছে সেই বিষয়টি স্বীকার করে। তখন সেই বালুর চরে পানির ভিতরে তাকে উল্টো করে, মানে বালুর ভিতরে পুঁতে রাখা হয়, সেখান থেকে সেই লাশ মাসুদ টেনে বের করে এবং রেশমি খাতুনের দেখানো অনুপাতে সেই লাশ টেনে বের করে। তো দর্শক, আর কত এ ধরনের ঘটনা ঘটবে। তাদের দুজনকে আটক করা হয়েছে, সাথে আরও যে 3 জন ছিল তারা পলাতক, তাদেরকে খুঁজছে পুলিশ, অবশ্যই তারা আশা করি ধরা পড়বে। আর এরকম মিন্নির মতো করে আমি বিষয়টি মিলিয়ে দেখেছি, একদম সেম টু সেম মিন্নি যেরকম করে তার স্বামীকে হত্যা করেছিল, এই রেশমি খাতুনও ঠিক সেভাবেই তার বন্ধুদেরকে নিয়ে তার স্বামীকে হত্যা করলো। দর্শক, আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখবেন যদি কখনো কোনো মেয়ে বা ছেলের অল্প বয়স থাকে, তারা কাউকে কেউ পছন্দ করে, আপনারা চেষ্টা করবেন সেই বিয়েটা না দেওয়ার জন্য। আর অবশ্যই একজনের সাথে একজনের বিবাহ দেওয়ার সময়
চিন্তা করতে হবে যে আমরা জোরপূর্বক তাদেরকে বিয়ে শাদী দিচ্ছি কিনা। আর এ ধরনের ঘটনা আসলে বৈবাহিক কলহের কারণেই কিন্তু এই ধরনের ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই। আপনাদের কাছে কমেন্টের আশায় রইলাম। অবশ্যই এই রেশমি খাতুন এবং তার বন্ধুদের বিচার হবে, ফাঁসি হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।